সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের হিরো ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ এসসি ইস্ট বেঙ্গল ভার্সেস মুম্বাই সিটি এফসি। খুবই একটা এন্ড টু এন্ড ম্যাচ হবে আজকে। ইস্ট বেঙ্গল এখন অবধি কিন্তু এই সিজনে কোনো জিত হাসিল করতে পারেননি, আমরা দেখে নেবো আজকের ম্যাচে কি পারবে ইস্ট বেঙ্গল প্রথম জিতটি হাসিল করে দিতে এই সিজনের। আর ওইদিকে মুম্বাই সিটি আমাদের সেকেন্ড পজিশনে দাঁড়িয়ে আছেন, নখানা ম্যাচ খেলে পাঁচটা জিত হাসিল করতে পেরেছেন, একটা ড্র তিনটে হার। আর ইস্ট বেঙ্গল 11 নম্বর পজিশনে, নটা ম্যাচ খেলে একটাও জিত হাসিল করতে পারেনি, পাঁচটা ড্র আর চারটে ম্যাচ হেরেছেন। এখানে আমরা দেখে নেবো ইস্ট বেঙ্গলের লাইন আপ, চিমা চুকুয়ে ফরওয়ার্ড আর অরিন্দম ভট্টাচার্য ক্যাপ্টেন আমাদের ইস্ট বেঙ্গলের আছেন গোলকিপার। আর আমরা এখানে দেখে নেবো মুম্বাই সিটি এফসির লাইন আপটা, একটু 4-2-3-1 ফরমেশন খেলাচ্ছেন। ইগোর আঙ্গুলো স্টার ম্যান অফ মুম্বাই সিটি আছেন ফরওয়ার্ডে, আর এখানে আমাদের এম নওয়াজ গোলকিপার আর মুর্তাদা ফল ক্যাপ্টেন। দেখে নেবো কি লিড করতে পারবে ফ্রম ফ্রন্ট। শুরু করা যাক আজকের ম্যাচ। আপনারা কমেন্ট সেকশনে জানান যে কি হতে পারে আজকের ম্যাচের ফলাফল, মুম্বাই সিটি কি জিতবেন নাকি জিত নিয়ে যাবেন, ফার্স্ট ম্যাচটি জিতে যাবেন এসসি ইস্ট বেঙ্গল এই সিজনের। এসসি ইস্ট বেঙ্গল রাজু গায়কোয়াড়ের পায় বল, রাজু গায়কোয়াড পাস দিয়ে দিল পেরোসোভিচকে, পেরোসোভিচ এগোচ্ছেন বল নিয়ে, নিজের পায়ে বলটা খুব সুন্দর রেখেছেন জাইরু, বিকাশ জাইরুকে বল, বিকাশ জাইরু থেকে বল মুখার্জিকে, মুখার্জির পায়ে বল, মুখার্জি থেকে মোহাম্মদ রাফিক, মোহাম্মদ রাফিক থেকে পাস দেওয়ার চেষ্টা কিন্তু আপুইয়া, আপুইয়া আপুইয়া থেকে পাস ইগোর আঙ্গুলো, কাউন্টার অ্যাটাকে এগোচ্ছেন মুম্বাই সিটি এফসি, নিতে পারলেন না ক্রসটা, মার্সেলার ইন্টারসেপ্ট, হকিপ হকিপ থেকে চলে গেছে অমরজিৎ সিং, অমরজিৎ সিং এর পাস পেরোসোভিচ, পেরোসোভিচ এগোচ্ছেন, পারবেন কি ক্রস দিতে না আমরা দেখে নেবো। দুটো ডিফেন্ডার কিন্তু ভিগ্নেশ আমরা দেখতে পাচ্ছি ওখানে, খুব সুন্দর রেখেছেন কিন্তু নিজের কাছে গায়কোয়াড়, গায়কোয়াড় থেকে আবার পেরোসোভিচ, পেরোসোভিচ থেকে ছোট পাস অমরজিৎ সিং, অমরজিৎ সিং এর শট সোজা নওয়াজের হাতে, গোলকিপার মোহাম্মদ মুম্বাই সিটি এফসি পাস করে দিয়েছেন রানওয়াড়েকে, রানওয়াড়ে রানওয়াড়ে থেকে ফার্নান্ডেস, ফার্নান্ডেস থেকে বল চলে গেছে ব্র্যাড ইনমান, ব্র্যাড ইনমানের পা থেকে বল ছিনিয়ে নিয়েছেন হকিপ, হকিপের পাস চুকুয়ে মিস করলেন, অফসাইড পজিশনে ছিলেন রেফারি লাইনসম্যান, সঙ্গে সঙ্গে ওখানে ফ্ল্যাগ তুলে বাসি বাজিয়ে দিয়েছেন খেলাটা। প্রথম ফ্রিকিকটি চলে আসবে এখানে মুম্বাই সিটি এফসির কাছে, নিচ্ছেন আমাদের মোর্তাদা ফল ক্যাপ্টেন, দেখে নেবো আমরা শর্ট পাস দিলেন ক্যাপ্টেন মোর্তাদা ফল, এখানে পাস রাহুল বেকে, রাহুল বেকে থেকে ভিগ্নেশ ডি, ভিগ্নেশ ডির পাস বিপিন সিং, বিপিন সিং এর পায় বল, খুব সুন্দর একটি ট্যাকেল, ফাউল রেফারি সঙ্গে সঙ্গে বাজি বাসি বাজিয়ে দিলেন, খেলা স্টপ। দেখে নেবো আমরা ফাউলটা কিভাবে করেছেন, এসে ধাক্কা মারলেন যার জন্যে কিন্তু পড়ে গেলেন বিপিন সিং। আর একটা ফ্রি কিক চলে এসে ম্যাচের এই মুম্বাই সিটির জন্য, ফ্রি কিক লং বল, ওখানে পরিস্থিতি বিপজ্জনক হতে হতে হলো না, অরিন্দম ভট্টাচার্য সঠিক বলটিকে দেখেছিলেন যে কোন দিকে ক্রসটা আসছেন, সঠিক বলটিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন, খুব ভালো খেলছেন দুটো টিমই, দুজনই কাউন্টার অ্যাটাকে ভালো মতন যাচ্ছেন, বল নিয়ে নিয়েছেন আপুইয়া, মুখার্জি, মুখার্জি থেকে চিমা চুকুয়ে, চুকুয়ে এগোচ্ছেন, আগের ম্যাচে কিন্তু খুব সুন্দর একটা গোল দিয়েছেন চিমা চুকুয়ে, দেখে নেবো এই ম্যাচে কিছু করতে পারে, ক্রস ওখানে বল রিসিভ করলেন ব্র্যাড ইনমান, ইনমান মুম্বাই সিটি এগোচ্ছেন বিপিন সিং, আরে সুন্দর ট্যাকেল এখানে দেখতে পেলাম আমরা, দুর্ধর্ষ একটি ট্যাকেল ইস্ট বেঙ্গলের ডিফেন্ডার থেকে বিকাশ জাইরু, পেরোসোভিচ, পেরোসোভিচ বল দিতে পারলেন না, চলে গেছে এখন বল আঙ্গুলো, আঙ্গুলো আঙ্গুলোকে ট্যাকেল, রেফারি আবার বাসি বাজি, খুব ফাউল করছেন, একটু ফিজিক্যাল খেলছেন এই ম্যাচটিতে ইস্ট বেঙ্গল, ঢুকতে দিচ্ছেন না, অ্যাঙ্গুলোকে ফাউল করে দিলেন ওখানে, খুব সুন্দর ফাউলটি করেছেন, এগোতে দিলেন না খেলার কাউন্টারটা, কাউন্টার অ্যাটাকে আটকে দিলেন ইস্ট বেঙ্গল, লং পাস এখানে ক্লিয়ারেন্স, ব্র্যাড ইনমান কালেক্ট করবে নাকি মার্সেলা, মার্সেলা ব্র্যাড ইনমান কালেক্ট করেছে, রানওয়ারে, রানওয়ারে শট ব্লক বাই বিকাশ জাইরু, চিমা চুকুয়ের দিকে লং বল ফার্নান্ডেসের ওখানে ইন্টারসেপ্ট, ফার্নান্ডেস থেকে বল চলে গেছে এখন রানওয়ারে, রানওয়ারে রানওয়ারে থেকে এখন এম ফল, মোর্তাদা ফল, মোর্তাদা ফল কে আবার একটি ফাউল করলেন রফিক, শর্ট ফ্রি কিক নিয়ে নিলেন তাড়াতাড়ি আপুইয়া, আপুইয়া থেকে পাস রানওয়ারে, রানওয়ারে রাখতে পারলেন না বল, প্রথম থ্রো ইন চলে গেল ইস্ট বেঙ্গল, তাড়াতাড়ি থ্রো ইনটি নিয়ে নিলেন মোহাম্মদ রফিক, রফিকের ভুল পাস আপুইয়াকে, আপুইয়া থেকে অ্যাঙ্গুলো, অ্যাঙ্গুলো থেকে ব্র্যাড ইনমান,
ব্র্যাডিনম্যান বলটা রাখতে পারলেন না, বিকাশ জাইরু সুন্দর সুন্দর ট্যাকল করছেন, সুন্দর ডিফেন্ড করছেন, কিন্তু বিকাশ জাইরু ওখানে চিমাচুকু একে পাস, চিমাচুকু এর পায়ে বল, বিপজ্জনক পরিস্থিতি, গোল! চিমাচুকু ইস্ট বেঙ্গল এক গোলে এগিয়ে গেল, দুর্ধর্ষ একটি গোল, দুর্ধর্ষ একটি পাস, অ্যাসিস্ট আমরা দেখতে পেলাম, আর তেমনই অ্যাসিস্টির ফায়দা তুললেন চিমা চুকুয়ে, দিয়ে পুরো মাত করলেন যেন নওয়াজকে গোল পড়বে বারের ওখানে, দেখে নেবো আমরা রিপ্লেটা, অসাধারণ একটি প্রথম গোল চলে এলো, কিন্তু ঠিক দিকেই ঝাঁপিয়েছিলেন, কিন্তু বলটা আটকাতে পারলেন না নওয়াজ, বলতে বলতে 28 মিনিটের মাথায় একটা গোল চলে এলো, ইস্ট বেঙ্গল এগিয়ে গেছে এক গোলে, মুম্বাই সিটি 0 ইস্ট বেঙ্গল 1, দেখে নেবো আমরা কি হতে পারে, মুম্বাই সিটি কি পারবে এখানে কোনো গোল করে ম্যাচটিকে ড্র করতে বা জিততে, দেখে নেবো আমরা, রানওয়ারে 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 থেকে জাহু, মুম্বাই সিটি পাস আঙ্গুলোকে, আঙ্গুলো থেকে ফার্নান্ডেস, রাখতে পারলে না বল, অমরজিৎ সিং থেকে বিকাশ জাইরু, জাইরু থেকে বল দিয়ে দিয়েছে গায়কোয়াডকে, গায়কোয়াড থেকে পেরোসোভিচ, পেরোসোভিচের পায়ে বল, আবার একটি লং বল চিকুর দিকে, কিন্তু না চুকুয়ে অনেকটাই দূরে ছিল ওখানে, সোজা নওয়াজের কাছে বল, নওয়াজ নওয়াজ থেকে বল চলে গেছে রাহুল বেকে, রাহুল বেকে রাহুল বেকে থেকে বিঘ্নেশ, বিঘ্নেশের পায়ে বল, বিঘ্নেশ থেকে চলে গেছে বিপিন সিং, উঠছেন আগে মুম্বাই সিটি, সুন্দর পাস ব্র্যাডিনম্যান, ব্র্যাডিনম্যান পাস দিয়ে দিয়েছেন, কিন্তু ওখানে মোহাম্মদ রফিক ইন্টারসেপ্ট করে, না ভুল পাস, আঙ্গুলো আঙ্গুলোর ব্যাক পাস ব্র্যাডিনম্যান, ওখানে শট, কিন্তু অরিন্দম মুখার্জির সেভ, দুর্ধর্ষ একটি সেভ দেখতে পেলাম আমরা, অরিন্দম মুখার্জি বুক চিতিয়ে বলছেন যে উনি দাঁড়িয়ে আছেন ইস্ট বেঙ্গলের গোলকিপারে, দুর্ধর্ষ একটি কাউন্টার অ্যাটাক দেখতে পেলাম, প্যাসিং ফুটবল দেখতে পেলাম, আর একটি ইলেকট্রিক শট যাকে ইলেকট্রিকভাবে আটকেছেন এখানে অরিন্দম ভট্টাচার্য, নিজের ওপরে দুর্ধর্ষ খুশি হয়েছেন অরিন্দম ভট্টাচার্য, বল চলে এলো প্রথম কর্নার এই ম্যাচের মুম্বাই সিটি এফসির জন্য, নিলেন জাহু ওখানে হেডার রাখতে পারলেন না, বল এখন ফার্নান্ডিসের পায়ে, মুম্বাই সিটি ফার্নান্ডিস, ফার্নান্ডিসের পায়ে বল, ফার্নান্ডিস ফার্নান্ডিসের পাস রানওয়ারেকে, রানওয়ারে রানওয়ারে কি পারবে ওখানে একটা ক্রস দিতে, না পারলেন না, আদিল খান ওখানে ইন্টারসেপ্ট করলেন, বল কিন্তু চলে গেছে থ্রো ইন মুম্বাই সিটির জন্য, আবার রানওয়ারে নিচ্ছেন থ্রো ইনটি, দিয়ে দিয়েছেন ফার্নান্ডেসকে পাস, নিয়ে নিয়েছেন বল মোহাম্মদ রফিক, পাস দেওয়ার চেষ্টা রানওয়ারে, আবার পায় বল চলে গেছে ব্র্যাডিনম্যান, ব্র্যাডিনম্যান আপনার নিজের পায়ে বল রেখেছেন এখানে, রানওয়ারেকে পাস দিয়েছেন, রানওয়ারে থেকে জাহু, জাহু জাহু থেকে নিয়ে নিয়েছেন বল, কিন্তু ফ্রি কিক, আবারও বলতে বলতে এখানে একটা হলুদ কার্ড অমরজিৎ সিং কে রেফারি দেখিয়েছেন, বাকি ইস্ট বেঙ্গলের প্লেয়াররা এখানে ছুটে এসেছেন রেফারিকে বোঝাতে যে না এটা ফ্রি কিক, এটা হলুদ কার্ড দেওয়ার মতো ফাউল হয়নি, কিন্তু অনেকবারই আর কি রেফারি বাঁশি বাজিয়েছেন, ফাউল ওয়ার্নিং দিয়েছেন, কিন্তু এইবার কিন্তু রেফারি হলুদ কার্ড, এই ম্যাচের প্রথম হলুদ কার্ড অমরজিৎ সিং কে 40 মিনিটের মাথায়, খেলার স্কোর লাইন মুম্বাই সিটি 0 ইস্ট বেঙ্গল 1, বল ওখানে বল দখলের লড়াই বিঘ্নেশ ডি, বিঘ্নেশ ডি থেকে বিপিন সিং, বল বাস নিয়ে নিয়েছেন মার্সেলা, মার্সেলা বল ছিনিয়ে নিলেন যেন পেরোসোভিচ, পেরোসোভিচের পাঁচ ওখানে হকি, হকি পেলেন না ব্র্যাডিনম্যান, ইনমান থেকে বিপিন সিং, বিপিন সিং এর বল থেকে আবার পা ছিনিয়ে নিয়েছেন বলটি পেরোসোভিচ থেকে গায়কোয়াড, রাজু গায়কোয়াড, রাজু গায়কোয়াড থেকে পেরোসোভিচ, পেরোসোভিচ এ করছেন পাস দিয়ে দিয়েছেন চিমা চুকুয়ে, অফসাইড ফ্ল্যাগ কিন্তু দেখালেন না ওখানে, এক মিনিটের খেলার অ্যাডেড টাইম দিয়েছেন ওখানে পাস মোহাম্মদ রফিক, বিপজ্জনক পরিস্থিতি, বলতে বলতে গোল মোহাম্মদ রফিক, ইস্ট বেঙ্গলকে এখানে 2 নম্বর গোলে এগিয়ে দিলেন ঠিক হাফ টাইম শেষ হওয়ার আগে, অসাধারণ একটি নিজেদের মধ্যে খেলা দেখতে পেলাম আমরা মোহাম্মদ রফিকের, আর ওখানে তেমনি একটা চুকুয়ে, চুকুয়ে কিন্তু ওখানে বলটা বেশিক্ষণ নিজের পায়ে রাখেননি, সুন্দর একটি বল ভাসিয়ে দিয়েছিলেন মোহাম্মদ রফিকের দিকে, আর তেমনই বলটাকে রিসিভ করলেন বুকে, দিয়ে নিজের পায়ে কন্ট্রোল করে একদম প্রপার টাইমিংয়ের সাথে যেন শটটা নিলেন, গোলকিপার নওয়াজ ওখানে একদমই কিছু করার মতো অবস্থায় ছিলেন না, শটটা খুবই ভালো ছিল, টপ কর্নার নিয়েছিলেন ওখানে মোহাম্মদ রফিক, আর তেমনই একটা সুন্দর সেলিব্রেশন দেখতে পেলাম আমরা মোহাম্মদ রফিকের তরফ থেকে, বলতে বলতে এখানে ফার্স্ট হাফের শেষের হুইসেলটি বেজে গেছে, ইস্ট বেঙ্গলে খুশ হবেন প্লেয়াররা, খুশ হবেন ম্যানেজার, এখানে
আপনারা দেখতে থাকুন আমাদের এই প্রেডিকশন গেম প্লে। আজকের আপনারা কমেন্ট সেকশনে জানান কেমন লাগছে আপনাদের, আজকের ফার্স্ট হাফটা কেমন লেগেছে, সেকেন্ড হাফে কি পারবে মুম্বাই সিটি গোল করে এই ম্যাচটিকে ফিরিয়ে আনতে, ম্যাচে ফিরে আসতে। এখানে একটু স্ট্যাটসটা আমরা দেখে নেব। মুম্বাই সিটি এফসি কিন্তু পজিশনটা বেশি রেখেছেন, কিন্তু এই গোলটা কিন্তু মোহন ইস্টবেঙ্গল, আমি দুঃখিত, ইস্টবেঙ্গল কিন্তু ভালোই করতে পেরেছেন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা শুরু করতে যাই আমাদের সেকেন্ড হাফ, কি হবে দেখে দেবো আমরা এই ম্যাচের শেষ ফলাফল। খুবই উত্তেজনাজনক একটি ম্যাচ আমরা দেখতে পাচ্ছি, দর্শকরা নিশ্চয়ই ভালোবাসবেন এইরকম একটা ম্যাচ দেখতে, পুরো পয়সা উসুল ম্যাচ যেন একটা। রাহুল বেকে থেকে চলে গেছে বিপিন সিং, মুম্বাই সিটি, বিপিন সিং এর পায়ে বল, বিপিন সিং ইন্টারসেপ্ট করলেন ওখানে মোহাম্মদ রাফি, বল চলে গেছে থ্রো ইন, মুম্বাই সিটি এফসি নিচ্ছেন, বিঘ্নেশ থেকে চলে গেছে ব্র্যাড ইনমান থেকে জহু, জহুর একটু ফার্স্ট টাইম টাচটা বেশি ছিল, কিন্তু না ওখানে বলটা ঠিক নিয়ে নিয়েছেন, বল এখন বিপিন সিং, বিপিন সিং এর টার্ন, কিন্তু না বলটা রাখতে পারলেন না, চলে গেছে থ্রো ইন ইস্ট বেঙ্গলের জন্য মার্সেলা, মার্সেলা থেকে আদিল খান থেকে চলে গেছে মুখার্জি থেকে এখন মোহাম্মদ রাফিক লং বলটি ভাসিয়ে দিলেন পেরোসোভিচের জন্য, পেরোসোভিচের ব্যাকপাস গাইকোয়াডকে, গাইকোয়াড এখানে পেরোসোভিচকে যেন মনে হচ্ছে মুম্বাই সিটির প্লেয়ার একদম টাইট মার্কিং করে রেখেছেন, একদমই এগোতে দিচ্ছেন না, খুবই ক্লিপ কি প্লেয়ার এখানে ইস্ট বেঙ্গলের জন্য পেরোসোভিচ। বল দখলে লড়াই ওখানে নিয়ে নিলেন মুম্বাই সিটি এফসি, পাস চলে গেছে আঙ্গুলোকে, এখন অব্দি কেন আমরা দেখতে পারিনি সেরকম বিপজ্জনকভাবে কোনো গোলের দিকে ধেয়ে আসতে ইস্ট বেঙ্গল, কিন্তু এখনও সেফ আঙ্গুলোর ঝড় থেকে। আমরা দেখে নেবো এখানে কি হতে পারে খেলার পরিস্থিতি, মুখার্জির পায়ে বল ইস্টবেঙ্গল থেকে বল চলে গেছে এখন হকিব থেকে চিমাচুকুয়ে, চিমাচুকুয়ের পাস অমরজিৎ সিং এর জন্য, অমরজিৎ সিং এর শট, বলটি যেন একটুর জন্য বেরিয়ে গেলেন গা ঘেসে বার পোস্টের, অসাধারণ পাসিং ফুটবল আমরা আরেকবার দেখে নিতে পারি চিমাচুকুয়ে আর এখানে রাজু গাইকোয়াড, কিন্তু এখানে ভালো খেললেন, ভালো শটটা নিয়েছিলেন কিন্তু ওখানে, কিন্তু রাখতে পারলেন না গোলে, অসুবিধা নেই আমরা দেখে নেব কি হতে পারে। শুরু হয়ে গেছে খেলা আবার, এখানে বল মুম্বাই সিটির কাছে, মোর্তাদা ফল থেকে রানওয়ারে থেকে শট লং পাস ফার্নান্ডেস, খুব সুন্দর স্লাইডিং ট্যাকেলটি করেছিলেন কিন্তু ভেপে নিয়েছিলেন আগে থেকে, বুঝে গেছিলেন যে করবেন ওখানে স্লাইডিং ট্যাকেল। আপুইয়া লং বল ভাসিয়ে দিলেন বিপিন সিং এর জন্য, ইন্টারসেপ্ট রাজু গাইকোয়াড, বল এখন আবার বিঘ্নেশের কাছে মুম্বাই সিটি এফসি, 60 মিনিট খেলা অতিক্রম করেছে মুম্বাই সিটি এফসি, এখন 0 ইস্ট বেঙ্গল 2, এখানে এখনো বল বিপিন সিং এর ক্রস, কিন্তু ক্লিয়ারেন্স অরিন্দম মুখার্জি, সুন্দর একটি হেডার ক্লিয়ারেন্স দেখতে পেলাম, চাহু মুম্বাই সিটি চাহু পাস দিয়ে দিয়েছেন বিঘ্নেশকে, বিঘ্নেশের ক্রস ওখানে হেডার, কিন্তু না বিট করে দিয়েছিলেন অরিন্দম মুখার্জিকে, কিন্তু বলটি রাখতে পারেননি গোলে, যার জন্য গোলটা কিন্তু এলো না মুম্বাই সিটি, চেষ্টা করে যাচ্ছেন গোল করার কিন্তু করতে পারছেন না কিছুতেই, যেন গোলটা ইগোর অ্যাঙ্গুলো নিজের ওপরে একটু ফ্রাস্ট্রেটেড মনে করছেন আঙ্গুলো, গোলগুলো করতে পারছেন না, এদিকে খেলা অতিক্রম করে যাচ্ছে ইতিমধ্যে, 63 খেলা শেষ, 60 মিনিট খেলা অতিক্রম, বলবান সিং নেমেছে ওখানে আমরা দেখতে পেলাম, আদিল খান থেকে অরিন্দম মুখার্জি থেকে গাইকোয়াডের পায়ে বল, গাইকোয়াড থেকে পেরোসোভিচ থেকে শর্ট পাস বলবান সিং কে, এক্ষুনি নেমেছেন সুপার সাব, কি হতে পারবেন বলবান সিং এখানে, হকিপের পায়ে বল, সুন্দর বলটি শর্ট নেবার প্রচেষ্টা, কিন্তু না ব্লক ওখানে মুম্বাই সিটির প্লেয়ার, জাহু এগোচ্ছেন মুম্বাই সিটির হয়ে, পাস দিয়েছেন আঙ্গুলোকে, আঙ্গুলোর পাস, না 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 না, ঠিকঠাক পাস দিতে পারছেন না যেন মিডফিল্ডে মুম্বাই সিটি, এখানে বল চলে গেছে মোর্তাদা ফলের কাছে, নওয়াজকে ফেরত দিলেন, নওয়াজের লং বল ভাসিয়ে দিলেন ইগোর আঙ্গুলোর দিকে, আদিল খানের হেডার ইন্টারসেপ্ট করলেন, বলটা চলে গেছে এখন কিন্তু ফার্নান্ডেস আপুইয়া থেকে আঙ্গুলো, ব্র্যাড ইনমান বলটা ছিনিয়ে নিলেন ওখানে হকিব, পাস দিয়ে দিয়েছেন চিমাচুকে, বিপজ্জনক পরিস্থিতি আরেকবার হতে পারে, শট গোল, চিমাচুকে আমরা দেখে নিলাম কি অসাধারণ একটি লং রেঞ্জ
ডেঞ্জার দেখতে পেলাম আমরা চিমাচুকের তরফ থেকে। ওখানে কিন্তু কিচ্ছু করতে পারলেন না সেন্টার ডিফেন্ডার দাওয়াস, কিন্তু তিন নম্বর গোলটি খেয়ে গেলেন এই মুহূর্তে চিমাচুকুয়ে। কিন্তু অনা হ্যাট্রিক আমরা দেখে নেবো কি এই ম্যাচের শেষে একটা হ্যাট্রিক চলে আসবে কি চিমাচুকুয়ের জন্য। ফার্স্ট টাইম শট অসাধারণ রেখেছিলেন বলটা গোল পোস্টের ভেতরে, একটা সুন্দর ডান্স দেখিয়ে আমাদের সেলিব্রেট করে দিলেন গোলটা এস ইস্ট বেঙ্গলের জন্য। সাবস্টিটিউশন আসিফ খান নেমেছেন ব্র্যাড ইন মানের হয়ে জন্য। বলতে বলতে 73 মিনিটের মাথায় এস ইস্ট বেঙ্গল গোল করে তিন নম্বর গোলে এগিয়ে গেছেন মুম্বাই সিটি এফসি, কিন্তু এখনো জিরো গোলস। বল বিপিন সিং, বিপিন সিং, বিপিন সিং থেকে জাহু, জাহু থেকে চলে গেছে আসিফ খান, আসিফ খানের পাস, ওখানে বিপিন সিংকে রাখতে পারবেন না বিপিন সিং। বলটি থ্রো ইন ইস্ট বেঙ্গল, মার্সেলা, মার্সেলা, মার্সেলা থেকে বল চলে গেছে আদিল খান, থ্রো ইনটি একটু জোরে নিলেন মুখার্জি, মুখার্জি থেকে হকিপ, হকিপ থেকে চলে গেছে মোহাম্মদ রাফিক, রাকিফের লং বল ভাসিয়ে দিলেন চিমাচুকুয়ের জন্য। পারবেন কি চিমাচুকুয়ে নিতে? না, রাহুল বেকে কিন্তু নিয়ে নেবেন, আগে পৌঁছবেন বলে। মোর্তাদা ফল, মোর্তাদা ফল থেকে চলে গেছে রানওয়ারে, রানওয়ারে থেকে লং বল, লং পাস, ওখানে ইন্টারসেপ্ট করলেন ইস্ট বেঙ্গলের প্লেয়ার, চলে গেছে এখন বলটা বলবন্ত সিং, বলবন্ত সিং, বিকাশ জাইরু, ভুল পাস ওখানে দেখে নিলাম আমরা। এখানে বল এখন চলে গেছে আসিফ খানের কাছে, এক্ষুনি নেমেছেন মুম্বাই সিটির হয়ে আসিফ খান, ইগোর আঙ্গুলো, বিপজ্জনক পরিস্থিতি, না পারলেন না নিতে, পারলেন না। ইস্ট বেঙ্গল খুবই ভালো ডিফেন্ডিং করছেন, এখানে বল, বিপজ্জনক পরিস্থিতি, আঙ্গুলো, সুন্দর ডিফেন্ডিং, অরিন্দম ভট্টাচার্য, অসাধারণ ডিফেন্ডিং, কি রিফ্লেক্স আমরা দেখে নিলাম এখানে, ওরে বাপ রে বাপ, অলমোস্ট শিওর গোল হতে পারতো কিন্তু এটা, দেখে নিলাম আমরা এখানে। দারুণ ডিফেন্ডিংটা করলেন, দারুণ সেফটা দিলেন কিন্তু ঠিক ডান পায়ের কোন ডান পা দিয়ে বলটিকে আটকালেন। চলে গেছে কর্নার, এখানে দেখতে দেখতে একটা সাবস্টিটিউট আমরা দেখে নেবো, অ্যাঙ্গুলোকে তুলে কাতাতাওকে নামানো হয়েছে, ইগর কাতাতাও খেলতে পারছিলেন না কিন্তু অ্যাঙ্গুলো। বলতে বলতে এখানে একটা শট, না অনেকটাই ওপর দিয়ে চলে গেল বলটা, সুন্দর কর্নারটি নেওয়ার প্রচেষ্টা এখানে মুম্বাই সিটির তরফ থেকে, না খুশ, খুশি নন আজকে মুম্বাই সিটির প্লেয়াররা, নিশ্চয়ই কোচ খুশি হবেন না ডিফেন্ডিংটা নিয়ে মুম্বাই সিটির। এর থেকে অনেকটা বেটার এক্সপেক্ট করা হয় মুম্বাই সিটির তরফ থেকে, দু নম্বর পজিশনে আছেন, কিন্তু এটা তো ফুটবল, কিছু বলাও যায় না কোন টিম কত ভালো খেলতে পারে, আজকে খুবই ভালো খেলছেন ইস্ট বেঙ্গল। বল এখন মোহাম্মদ রাফিক, মোহাম্মদ রাফিক নিজের পায়ে বল পাস দিয়ে দিয়েছেন ওখানে হকিপের জন্য, নিয়ে নেবেন রানওয়ারে হকিপ, হকিপ বিপজ্জনক পরিস্থিতি, গোল, চিমাচুকুয়ে পাগল হয়ে দৌড়াচ্ছেন যেন চিমাচুকুয়ে, ওখানে মাইক তুলে গান গাইছেন, দাও দুর্ধর্ষ একটি সেলিব্রেশন দেখতে পাচ্ছি কিন্তু আমরা এখানে টেস্ট 21 এর প্রেডিকশন গেম প্লেতে। আমরা দেখে নেবো এখানে হ্যাট্রিক গোলটা আরেকবার, সুন্দর পাসটি দিয়েছিলেন ওখানে কিন্তু, আর অসাধারণ ফিনিশ করলেন, চার নম্বর গোলটি চলে এলো ইতিমধ্যে কিন্তু এখানে দুর্ধর্ষ। ওখানে আমরা দেখে নেবো কীভাবে ট্যাপিং গোলটা করলেন, এখানে জানতেন যে উনি এখানে আরাম করে গোল দিয়ে দেবেন। এখানে সেলিব্রেশনটা আমরা আরেকবার দেখে নেবো, খুবই অসাধারণ একটি সেলিব্রেশন এখানে। বলতে বলতে সাবস্টিটিউশন, একটা এম দেশাইকে নামানো হয়েছে বিপিন সিং এর জায়গায়। আর 86 মিনিটের মাথায় চার নম্বর গোলে এগিয়ে গেলেন আমাদের এস ইস্ট বেঙ্গল, মুম্বাই সিটি কিন্তু এখন অবধি একটাও গোল করে উঠতে পারলেন না। বল এখন চলে গেছে মুম্বাই সিটির কাছে আসিফ খান, ওখানে কিন্তু সুন্দর ট্যাকেল দেখতে পেলাম হকি, চিমাচুকুয়ে আবার একটি গোল চলে আসবে, না মুর্তাদা ফল কিন্তু এবার বলটা ছিনিয়ে নিল বিঘ্নেশ, বিঘ্নেশের পায়ে বল মুম্বাই সিটি, রাহুল বেকে, রাহুল বেকে থেকে আপুইয়া, আপুইয়া থেকে চলে গেছে জাহু, জাহু থেকে চলে গেছে আসিফ খান, আসিফ খানের পাস ওখানে, কিন্তু দেশাই নিতে পারলেন না বল, কিন্তু এখানে একটা ভুল পাস করলেন, এটা কি করলেন, চলে গেল কর্নার, ইস্ট বেঙ্গলের কর্নার, বল কিন্তু রাখতে পারলেন না, ক্লিয়ারেন্স মুখার্জির তরফ থেকে। আর এখানে তিন মিনিটের অ্যাডেড টাইম দেওয়া হয়েছে, অলমোস্ট শেষের দিকে ম্যাচ, তিন মিনিট অতিক্রম করতে আর বেশিক্ষণ বাকি নেই, লাস্ট অ্যাটাকে উঠছেন, উঠতে পারলেন না রানওয়ারে, রেফারি এখনো বাঁশি বাজায়নি, চার মিনিট খেলা হয়ে গেছে এক্সট্রা টাইমের, আরে ট্যাকেল, ট্যাকেল, হকিপের ট্যাকেল, ফেলে দিয়েছেন পুরো ওখানে,
আপু ইয়া রেফারি এখনো বাঁশি বাজায়নি, 5 মিনিট খেলা অতিক্রম করেছে, আবারো একটি ট্যাকল হাওবাম সিকের তরফ থেকে। এবার রেফারি কিন্তু হতে পারে এবার হলুদ কার্ডটা দেখাবেন, খেলার কিন্তু এখনো বাঁশি বাজাচ্ছেন না রেফারি, খুবই এটা খুব ভালো চোখে দেখছেন না। এখানেই মনে হয় শেষ কাউন্টার অ্যাটাক, গোল কি চলে আসবে, শট নেবার প্রচেষ্টা কিন্তু সোজা অরিন্দম ভট্টাচার্যর পায়ে। 6 মিনিট খেলা হয়ে গেল এক্সট্রা টাইমের, দেখতে দেখতে এখানেই খেলা শেষ, আজকের ম্যাচ ইস্ট বেঙ্গল 4, 90 মিনিট শেষ, মুম্বাই সিটি 0। অসাধারণ একটি ম্যাচ আমরা দেখতে পেলাম, গোলে ভরপুর একটি ম্যাচ আমরা দেখতে পেলাম। আপনাদের যদি ভালো লাগে আমাদের এই প্রেডিকশন গেমপ্লে, আইএসএল এর প্রেডিকশন গেমপ্লে, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের ম্যাচে, ধন্যবাদ।